সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে কোনো একটা অভিযোগে ছুতো দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা কুৎসা, পাশাপাশি বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে তৃণমূল নেতাদের বাড়িতে পাঠিয়ে দেয়া, এটা বিজেপির একটা অভ্যাসে পরিণত হয়েছে। সিবিআই এবং ইডি তারা যথেষ্ট যোগ্য দক্ষ অফিসাররা তাদের রয়েছেন, কিন্তু তাদের বেসিক ক্রেডিবিলিটিটা নষ্ট করে দিচ্ছে বিজেপির রাজনৈতিক এজেন্ডা, যেখানে বিজেপি সুবিধা করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই ইডি কোথাও বিএসএফ বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি কোথাও এনআইএ এদেরকে ব্যবহার করে একটা চাপ তৈরির খেলা চলছে। যদি কোনো তদন্ত হয়ে থাকে তো তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত সবসময় শান্ত, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। কিন্তু যদি এটা দেখা যায় যে একেবারে পক্ষপাত দুষ্ট কোনো ভূমিকা, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ থাকছে। এর আগে আমরা দেখেছি নারদ কেলেঙ্কারিতে দু তিনজন গ্রেফতার হয়েছেন, এক পুলিশ অফিসার গ্রেফতার হয়েছেন, তৃণমূলের নেতার বাড়ি ভোরবেলা বিধানসভা ভোটে হারার পর পুলিশ গেছে, বিজেপি হেরেছে, সঙ্গে সঙ্গে সিবিআই চলে গেছে, সেখানে অ্যারেস্ট করা হয়েছে। নারদ কেলেঙ্কারি সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, তার বাড়িতে সিবিআই যায়নি, সিবিআই যাচ্ছে বেছে 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 বেছে। এখন এই নিয়োগ দুর্নীতিতে জড়িত এবং ধৃত প্রসন্ন রায়, যাকে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে, তার বাড়িতে তল্লাশির পর যে সমস্ত নথি সেখান থেকে উদ্ধার হয়েছে, দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল কোথায়? না, নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে। কারা উদ্ধার করছে? সিবিআই। কোথায় জমা দিচ্ছে? আদালতে। আদালতে কি সিবিআই প্রথমেই জমা দিল? না, দিল না, সাপ্রেস করলো, গোপন করলো, সিজার লিস্ট জমা দিল না। সিজার লিস্ট কবেন জমা দিল? যখন আরেকজন অভিযুক্তের আইনজীবী প্রশ্ন তুললেন কোথায় সিজার লিস্টটা কোথায়, তারপর তড়িঘড়ি সেই সিজার লিস্টটা জমা পড়ল। সেখানে দেখা যাচ্ছে যে নিয়োগ কেলেঙ্কারি জানিয়ে নাকি এদের এত কথা এবং অভিযোগ, সেখানে দিলীপ ঘোষের দলিল তার বাড়ি বাড়ি থেকে উদ্ধার। কেন, কি জন্য? বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দলিল কি করে প্রসন্ন রায়ের বাড়িতে যায়, যে প্রসন্ন রায় নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত ধৃত লিঙ্কম্যান? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা লক্ষ্য করলাম যে সিজ করার পর, সিজার লিস্টে উঠে আসার পর সেটা গোপন করার চেষ্টা হয়েছে, এবং আদালতে বিষয়টা ওঠার পর তখন সেই সিজার লিস্টটা জমা দিতে বাধ্য হয়েছে সিবিআই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। যদি কথায় কথায় যাদের সন্দেহ হচ্ছে তাদের নোটিশ পাঠিয়ে ডেকে আনা, তাদের গ্রেফতার করা, তাহলে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না কেন? কোন কারণে তার সম্পত্তির দলিল প্রসন্ন রায়ের কাছে পাওয়া যায়? প্রসন্ন রায় কাস্টাডিতে, তার সঙ্গে যার যার নাম আসছে, বলা হচ্ছে লিঙ্কম্যান, টাকা তুলতো, সম্পত্তি কিন্তু, তাহলে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল তার কাছে গেল কি করে? তার বাড়ি থেকে সিবিআই নিল কি করে? আবার নিল যদি, সিবিআই গোপন করতে গেল কেন? আমরা অবিলম্বে দিলীপ ঘোষের গ্রেফতার চাই। যদি নিয়োগ কেলেঙ্কারিতে নিরপেক্ষ তদন্তের প্রশ্ন ওঠে,
তাহলে কে কার সঙ্গে চেনা, অমুক অমুককে এই পাঠিয়েছিল, তমুক তমুকের সঙ্গে দেখা গেছে, সেখানে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, দলের সর্বভারতীয় সহসভাপতি, তিনি তো স্বীকারও করেছেন যে তিনি প্রসন্ন রায়কে চেনেন এবং এই বাড়ি জমিগত নানা টেকনিক্যাল ব্যাপারে তিনি তার সাহায্য চেয়েছেন। কি করে হতে পারে? তাহলে মিডিয়ার সামনে দিলীপবাবু যে বয়ান দিচ্ছেন সেটা তো কাস্টাডিতে থেকে জেরার মুখে সেই স্টেটমেন্ট রেকর্ড হওয়ার কথা। তাহলে তৃণমূলের নেতাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে আগে অ্যারেস্ট, আর এখানে সিজারলিস যাচ্ছে, দিলীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছে না। কেন? তার কারণ তিনি বিজেপি নেতা আর সিবিআইকে বিজেপি চালাচ্ছে। আমাদের প্রশ্ন, প্রসন্ন রায় যদি এত বড় দুর্নীতির লিঙ্কম্যান হয়, তার বাড়িতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির সম্পত্তির দলিল কেন? দিলীপবাবু মুখে যাই বলুন, আগে দিলীপ ঘোষকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে, প্রসন্ন রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে, দিলীপ ঘোষ ওই সম্পত্তি কার কিভাবে কিনলেন, পুরো দস্তুর সিবিআই এর পর ইডিকে এই তদন্ত রেফার করতে হবে এবং ইডিকেও দিলীপ ঘোষকে কাস্টাডিতে নিতে হবে। অর্থাৎ সিবিআই এবং ইডি তারা এই দুর্নীতির অভিযোগে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া দলিল কিভাবে, সেটা সম্পত্তিটা দিলীপ ঘোষের, তিনি কিভাবে প্রসন্ন রায়ের সঙ্গে যুক্ত, এইটা কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে। কারণ দিলীপবাবু ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, দিলীপবাবু একজন প্রভাবশালী মানুষ, যে যুক্তিতে আদালতে বিভিন্ন ব্যক্তির জামিন অপোজ করে সেন্ট্রাল এজেন্সি, প্রভাবশালী প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে সর্বভারতীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টি, মেম্বার অফ পার্লামেন্ট, এক্স প্রেসিডেন্ট স্টেট বিজেপি, তিনিও সমানভাবে প্রভাবশালী, তিনি বাইরে থেকে প্রভাব খাটাবেন। এবং যেভাবে সিবিআই এই সিজার লিস্ট সাপ্রেস করার চেষ্টা করেছে, অর্থাৎ প্রথমে কোর্টে জমা দেয়নি, এই মানব এই এই আনুষঙ্গিক বৃত্তের অন্য একজন আইনজীবী এই বিষয়ে প্রশ্ন করার পর তারপর এই সিজার লিস্ট জমা পড়েছে, অর্থাৎ সেন্ট্রাল এজেন্সি দেখাতে চাইনি যে বিজেপির লোকেরা এতে যুক্ত। সেক্ষেত্রে আমাদের আশঙ্কা যে বিজেপির আরো লোকের আরো তথ্য প্রমাণ তারা পাচ্ছেন, কিন্তু এরপর তো তারা সিজার লিস্টেও সেগুলো দেখাবেন না। যদি সিজার লিস্টটা সাপ্রেস করার চেষ্টা হয়ে থাকে, তাহলে তার থেকে এটা প্রমাণ যে এরপর তো বিজেপির যে যে লিঙ্কগুলো পাওয়া যাবে সেগুলো তো তারা সিজার লিস্ট অব্দি আনতে দেবেন না, কারণ এটা মানুষের সামনে চলে যাবে, কোনোভাবে এটা উঠে গেছিল, সেই জন্য তারা সিজার লিস্ট জমা দেয়নি কোর্টে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, এটা জমা যেহেতু কোর্টে জমা পড়েছে, দিলীপ ঘোষের সঙ্গে প্রসন্ন রায়ের যোগাযোগ আঁতাত সেতুবন্ধন লিঙ্ক প্রমাণিত, ফলে এই কেলেঙ্কারিতে কোথা থেকে টাকা আসছে, প্রসন্ন রায়ের সঙ্গে দিলীপ ঘোষের কি সম্পর্ক, এটা মিডিয়ার বাইট নয়, দিলীপ ঘোষকে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। দুই, একটা বলে, হ্যাঁ বল, এই প্রসঙ্গে আমি একটা আরো যোগ করছি যে কুণালবাবু যেটা বলেছেন সেটা তো হচ্ছে যে একটা দলিল পাওয়া গেছে যেটাতে নাম আছে দিলীপ ঘোষের, তিনি অস্বীকারও করেননি। কিন্তু গত কয়েক মাসে আমরা মিডিয়াতে বারবার দেখছি বেনামি সম্পত্তি, কারণ সিবিআই ইডি এই বেনামি কথাটা ব্যবহার করছেন, সকলের ক্ষেত্রেই বলেছেন, যারা ধরা পড়েছে আপনারা দেখেছেন। সুতরাং বেনামি কিছু আছে কি না, দিলীপ ঘোষের নামে একটা পাওয়া গেছে,
আর বাদবাকি এই বিজেপির নেতা নেত্রীদের বেনামি কিছু আছে কিনা, যখন একটা জায়গায় পাওয়া গেছে তখন সেটাকে কি সিবিআই ইডি সাপ্রেস করছে? অন্যদের ক্ষেত্রে যখন বেনামি বলা হচ্ছে, আজকে একটা পাওয়া গেছে আমরা যে জানতে পেরেছি, ওই একজন আইনজ্ঞ চাওয়াতে, সিজার লিস্ট আসাতে একটা দিলীপ ঘোষের নাম করা, তিনি অস্বীকার করেননি এটা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা বহু সম্পত্তির যে বেনামি, সেখানে এদের অংশটা কি, দিলীপ ঘোষের অংশ কি? কারণ আমি আর ভুলে যাব না, 2019 নির্বাচনে দিলীপ ঘোষের আত্মসহায়ক আসানসোল স্টেশনে 1 কোটি টাকার বেশি ক্যাশ নিয়ে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে ধরা পড়েছিলেন, সেটা আপনারাও জানেন। এবং সেই কেস কিভাবে জলের তলায় চলে গেল, সামনে আসলো না। তখন নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ছিলেন, তারাই সব আইন শৃঙ্খলা দেখছিলেন, তারাই ছিলেন আইনের মালিক, সেই ধরা পড়ল। তারপরে গোলে হরি বলে কি হয়ে গেল, কিসের থেকে কি হলো, সেই গৌতম চট্টোপাধ্যায় যিনি আত্মসহায়ক ছিলেন, তিনি আজকে বহাল তবিয়তে বাইরে আছেন, এই টাকা কার ছিল, কোথায় গেল, তারপরে তদন্তের জন্য কি হলো, না আপনারা জানেন না আমরা জানি, কেউ জানে না। দিলীপ ঘোষ আবার এখানে। তাছাড়া আরেকটি আমি সূত্র বলি, দিলীপ ঘোষের আর এক আত্মসহায়কের নাম হচ্ছে, ডাকনামে সবাই চেনে, তার নাম হচ্ছে দেব। এই নামটা ইদানিং কালে কয়লা বা গরু পাচারকারীর কারুর কারুর ডায়েরিতে দেখা গেছে। সুতরাং এই নামটা অপভ্রংশ হয়ে ব্যবহার হচ্ছে কিনা সেটাও ইডি সিবিআইকে দেখতে হবে। সুতরাং এটা খুব গভীর জলের ব্যাপার। ইডি সিবিআই কি কাউকে বাঁচিয়ে রাখতে চাইছে? এবং কুণালবাবু যেটা বললেন, একটা সরাসরি আমরা সূত্র পেয়েছি, সেটা যাজ্ঞে যাজ্ঞে বলে ইডি সিবিআই সরিয়ে দিতে পারে, কিন্তু আমরা দাবি করছি দিলীপবাবুকে অ্যারেস্ট করে বেনামি সম্পত্তিও জানা হোক, তার কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করা হোক, এবং সেটা করতে হবে দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে। আর প্রসন্ন যদি খারাপ লোক হয়, প্রসন্ন যদি লিঙ্কম্যান হয়, প্রসন্নর সঙ্গে যদি অসাধু চক্রের লেনদেন থাকে, তার সঙ্গে দিলীপবাবুর ভাব কিসে? আর দিলীপবাবুর বাড়ির দলিল বা সম্পত্তির দলিল তার বাড়ি থেকে উদ্ধার হয় কী করে? সে যদি খারাপ লোকই হয়, যেটা তুলে এত কথা, এত কথা তারা সাংবাদিকদের বলছেন, জনসভায় বলছেন, তো তার বাড়িতে দিলীপ ঘোষের গেল কী করে, চিনলেন কী করে, কিসের বন্ধুত্ব? এই প্রশ্নটা আমরা রাখলাম। দ্বিতীয় হচ্ছে, নন্দীগ্রামে একটি শহীদ স্মরণকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তার মঞ্চ থেকে 10ই নভেম্বর শহীদ স্মরণ হয়, এবং সেখানে সব স্থানীয় মানুষরা ছিলেন, আর বিকেলে বাইরের থেকে গাড়িতে লোকজন এনে শুভেন্দু অধিকারী বিস্তর প্ররোচনা দেন, নানা ধরনের প্ররোচনামূলক কাজ করেন ওই এলাকায়, লোকাল কোনো জনসমর্থন নেই বাইরের ছেলেপুলে ঢুকিয়ে, ফলে সেদিন রাত্রে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চে আগুন লাগানো হয়, ভেঙে দেওয়ার চেষ্টা হয়, যারা বাধা দিতে যায় তাদের মধ্যে একজনকে খুন করার চেষ্টা হয়। তার জন্য গতকাল স্থানীয় মানুষ বিক্ষোভ আন্দোলন করেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে ডক্টর শশী পাঁজা, মাননীয় মন্ত্রী, আমি এবং আমরা সবাই ছুটে যাই সেখানে। স্থানীয় মানুষ পুলিশের সঙ্গে কিছু দাবি করেন, পুলিশের সঙ্গে আমাদের একটা বৈঠকও হয়, নন্দীগ্রাম থানার প্রধান ছিলেন, ডিএসপি ছিলেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে শান্ত জায়গায় যেভাবে শুভেন্দু অধিকারী প্ররোচনা দিয়েছেন, হামলা করেছেন, ঝগড়া মারামারি হিংসার ইন্ধন দিয়েছেন, একজনকে খুনের চেষ্টা হয়েছে, ফলে অবিলম্বে যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে 72 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।